আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। আমি আছি লুবনা, আপনাদের সাথে কাছে এবং দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি যখন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনি আপনার ফ্যামিলি বন্ধু মহলের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে। আর একটি রিকোয়েস্ট, যারা আমার নতুন বন্ধু তারা ভিডিওটা 5 মিনিট দেখবেন, দেখে তারপর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আশা করি কথাটা ভুলবেন না। আমি আপনাদের ভিডিও 4 থেকে 5 মিনিট দেখে তারপর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি। আজ কী কী দুপুরবেলা রান্না করলাম সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, চলুন দেখি কী কী রান্না করলাম। এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে পাতিল বসি, পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েলের তৈল। আপনারা চাইলে এখানে নর্মাল তেলটাও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা। গ্যাসটাকে আমি এখানে মিডিয়ামে রেখেছি। আর দুইটা রান্নায় আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি তৈল এবং পেঁয়াজ। তারপর এখানে আমি পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসে মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি প্রায় 200 গ্রাম। চিংড়ি মাছগুলোকে আমি ভিতরে ময়দাটা ফেলে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ। সিম্পল রান্না, কোনো একটা ঝামেলা ছাড়া এই রান্নাগুলো সহজভাবে রান্না করা যায়। তারপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা আমি চিকেনের জন্য করতেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি পালং শাক। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট। তারপর নিয়ে দিচ্ছি আবার। তারপর এখানে আমি চিংড়ি মাছ এবং পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন পেস্ট, শাকের মধ্যে কোনো আমি আদা পেস্ট ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারবেন। 1 টিস্পুন রসুন পেস্ট দিয়েছি। তারপর আবার নিয়ে ছেড়ে দিচ্ছি। তারপর দিয়েছি একটু গরম পানি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুনটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার। তারপর আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, এগুলো একটু মোটা লবণ, সামুদ্রিক লবণ, ওই জন্য মোটা দেখাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার। 1 টিস্পুনটা একটু বেশি দিয়েছি হলুদ পাউডার এবং জিরা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া পাউডার। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 1 টিস্পুন।
তারপর দিয়েছি হাফ টিস্পুন লাল মরিচ পাউডার। জলটা আপনাদের পছন্দ মতো দিন, আমি একটু কম দিয়েছি যদি বাচ্চারা চিকেন খাবে। তারপর একটু গরম পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যত কষাবেন ততই তরকারি টেস্ট বাড়বে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো। মানে দুপুরবেলা কী কী রান্না করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ডাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি এখানে আমি পালং শাক নিয়েছি 1 কেজি, এগুলাকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। পালং শাকে প্রচুর বালি থাকে দেখুন। তারপর মশলাগুলো কষিয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। তারপর ডাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলোর জন্য। দেখুন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 5 পিস চিকেন, এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখন আমি মশলা দিয়ে ভালোভাবে চিকেনগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করবো না, যেহেতু এগুলো ব্রয়লার মুরগির পানি এমনিতেই বের হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পালং শাকগুলোকে দেখুন আপনারা আবার নিয়ে ছেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, এগুলো কিন্তু বেশি একটা ঝাল নাই কাঁচামরিচের মধ্যে। এরপর আবার নিয়ে ছেড়ে দিচ্ছি। সহজ দুইটাই রেসিপি। দেখুন পালং শাক রান্নাটা শেষ। আপনারা চাইলে এখানে বাগারটাও দিতে পারবেন, আমি কিন্তু দিই নাই। তারপর এখানে আমি চিকেনটা ভালোভাবে, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। গ্যাসটাকে আমি এখন লোতে রেখেছি, কারণ চিকেনটা মোটামুটি হয়ে এসেছে। আবার ডাকনা দিয়ে বসিয়ে দিই, এখন আবার নিয়ে ছেড়ে দিচ্ছি। দেখুন চিকেনটা হয়ে গিয়েছে। দেখুন আমি একটা দুইটা বাটির মধ্যে পালং শাক এবং চিকেনটা তুলে ডেকোরেশন করে দিয়েছি। দুপুরবেলার খাওয়াগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর একটা 5 প্লেটের মধ্যে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে পালং শাকের কালার এবং চিকেনের কালারটা। আশা করি আমার দুইটা রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।